নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ফেমাস বেঙ্গলি রেসিপি আলু পটলের রসা। সম্পূর্ণ নিরামিষ এই আলু পটলের রসা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই পরিবেশন করতে পারেন। নিরামিষ দিনে অপূর্ব হয় খেতে এই আলু পটলের রসা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে আমি 300 গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গায়ে অল্প খোসা রেখেছি, আর মাছ বরাবর কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এতে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। অপূর্ব হয় খেতে এই আলু পটলের রসা। আপনারা যে কোনো পুজো পার্বণে ঠাকুরে ভোগ হিসেবেও কিন্তু এটা নিবেদন করতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক রকম নিরামিষ রেসিপি রয়েছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। দেখুন আমার আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি পটলগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। এভাবে যদি আলু পটল ভেজে আলু পটলের রসা তৈরি করা হয় তাহলে খুব সুন্দর হয় খেতে, আর পটলের মধ্যে যে জল জলে ভাবটা থাকে সেটাও কিন্তু থাকে না বেশ লাল করে ভেজে নিলে। দু তিন মিনিট ধরে আমি পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিলাম। এবার পটলগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আরও একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা অবধি। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সে সময় আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর তেলটা উপর দিকে চলে আসবে সে সময় আমি এখানে দিয়ে দেব কাজু বাটা। এখানে আমি 8-10টা কাজুকে অল্প একটু দুধ দিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাটাটা দিয়ে দিলাম। অবশ্যই করে এই কাজু বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আলু পটলের রসা খুব সুন্দর স্বাদে তৈরি হবে। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আবার তেলটা উপরের দিকে চলে এসেছে। এ সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। এবার আলু পটল দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে খানিকক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব, আর আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে ঢাকা দিয়ে আলু পটল কষালে আলু পটলটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে কষানোও হয়ে যায়। দেখুন আমি মিনিট দু তিনেক সময় ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জলটা একটু কম করেই দিতে হবে কেননা আলু পটল বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি জলটা দিলাম, আর এই আলু পটলের রসে একটু মাখো মাখো খেতে হয়, এটা বেশি ঝোল হয় না। ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করে নেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়ো। এখানে ধনে জিরে আর গরম মশলাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেখান থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব।
মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার আলু পটলের রসা কিন্তু একদম রেডি। গরম গরম পরিবেশন করুন গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে, দুর্দান্ত হয় এর স্বাদ। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে চলে বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।